ওরে ভাই রে ভাই, হালার পুতগিরি না কামড়া করলো কি? এটা আবার কেমন ক্রিমিনাল? জীবনে তো দেখলাম অনেক ধরনের ক্রিমিনাল, কিন্তু এরকম ক্রিমিনাল আমি আমার লাইফে ফার্স্ট দেখতেছি। তাহলে চলো প্যারানাই চিল মামা, আজকে আমরা এই ক্রিমিনালটা নিব ডায়মন্ড ছাড়া। খেলা হবে, খেলা হবে। হাই গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক মাই সালাম, কি অবস্থা সবার, এন্ড কেমন আছো তোমরা সবাই? আই হোপ, আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছো, এন্ড আমি তোমাদের দোয়ায় ভালোবাসা সাপোর্ট সব কিছু মিলিয়ে এভরিথিং আলহামদুলিল্লাহ। আজকে গেমে ঢুকলাম, গেমে ঢুকার পরে দেখলাম যে একটা দারুণ ইভেন্ট দিয়েছে আমাদের গ্যারেনা ফ্রি ফায়ার। তবে ইভেন্টটা দেখার পরে আমি খুবই কনফিউজ, কারণ এরকম ধরনের ইভেন্ট আর এরকম ক্রিমিনাল আমি তো কখনো দেখি নাই। তো ওয়েট, তোমাদেরকে আরও আর একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যারা যারা ফ্রি ফায়ারের ডায়মন্ড কিনতে চাও, তারা প্রত্যেকেই প্লে স্টোরে গিয়ে সার্চ করবা মোবো গেম শপ পেয়ে যাবা এই অ্যাপসটি। অ্যাপসটি ওপেন করার পরে উড়াধুরা ডায়মন্ড টপ আপ করবা নিজের ইচ্ছা মতো। আজকের পর থেকে তোমরা নিজের ডায়মন্ড নিজেই টপ আপ করবা, কারোর কাছে গিয়ে বলা লাগবে না যে আমার ডায়মন্ড দাও, উইকলি দাও, মাত্রি দাও, কিচ্ছু করা লাগবে না। জাস্ট নিজের ডায়মন্ড নিজেই টপ আপ করবা। সো মনে আছে তো, প্লে স্টোরে গিয়ে সার্চ করবা মোবো গেম শপ। তো ব্রাদার, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের সেই স্বপ্নের ইভেন্টে, আর হঠাৎ করে আমার চোখের সামনে যখন এই ক্রিমিনালটা চলে আসলো, তখন ফার্স্ট টাইম আমি মনে করেছিলাম আমার মোবাইল ফোন মনে হয় গ্লিচ করেছে বা আমার স্ক্রিনে মনে হয় উল্টাপাল্টা কাজ করতেছে। পরে আমি সবাইকে যখন জিজ্ঞাসা করলাম, তারপরে তারাও আমাকে বললো যে মোরশেদ ভাই, ওইটা গ্লিচ না, ওইটাই হচ্ছে এখনকার নতুন ক্রিমিনাল, আর যেটাকে আমরা এখন সব থেকে রেয়ার ক্রিমিনাল বলতে পারি। কিন্তু আমি যখন এই ক্রিমিনালকে ফার্স্ট দেখেছিলাম, তখন কিন্তু একটু চমকে উঠেছিলাম যে এ আবার কেমন ধরনের ক্রিমিনাল, আমি আমার লাইফে এরকম ধরনের ক্রিমিনাল কিন্তু ফার্স্ট দেখেছি। তোমরা কি এই ধরনের ক্রিমিনাল এর আগে কখনো দেখেছো? যারা গ্লিচ করো, যারা গ্লিচ পার্টি, আমার মনে হয় যে তোমরা কখনো এরকম ধরনের ক্রিমিনাল এর আগে কোনো জায়গায় দেখেছো। দেখে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে ভুলবা না। আর এখানে তোমাকে স্পিন করতে হবে মাত্র 20 ডায়মন্ড দিয়ে, অ্যান্ড এখানে আর 200 ডায়মন্ড দিয়ে তুমি স্পিন করো 11টা স্পিন পাবে, ঠিক আছে 11টা। সো এর ভিতর থেকে তোমাকে কয়েন কানেক্ট করতে হবে, কানেক্ট করে করে তারপরে কিন্তু নির্দিষ্ট একটা কয়েনতে গিয়ে তোমাকে এই ক্রিমিনালগুলো এখান থেকে নিতে হবে। তবে আমার রয়েছে ভাই গরিবের ক্রিমিনাল, আর আমার তো এমনিতেই ক্রিমিনাল ভালো লাগে না, তারপরেও আমি কোনো প্রকার স্পিন করব না। আর ক্রিমিনাল যেহেতু আমার ভালো লাগে না, তারপরেও আমার একটা আছে, এই জন্য আমি আর স্পিন ফাও ডায়মন্ড নষ্ট করব না। তো তোমরা যারা যারা এই ক্রিমিনালটা নেবে, তারা প্রত্যেকেই স্পিন করবা, আর স্পিন করার পরে কে কত ডায়মন্ডের ভিতরে এটা পাইছো বা যারা যারা এর আগে এটা নিয়ে ফেলেছো, তারা প্রত্যেকে এই ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। তাহলে তোমার একটা কমেন্টস অন্য কেউ দেখবে, সেও বুঝতে পারবে যে কত ডায়মন্ডের ভিতরে এটা নেওয়া যেতে পারে আর কি। তবে আমার আইডিয়া মতে 3-4 হাজার ডায়মন্ড লাগলে লাগতে পারে সব মিলে, ঠিক আছে 3-4 হাজার ডায়মন্ড লাগতে পারে। তো এই যে ইভেন্টটা গ্যারেনা ফ্রি ফায়ার আমাদেরকে দিয়েছে, এই যে একটা ক্রিমিনাল, ক্রিমিনালের ইভেন্ট কিন্তু আমাদের অনেকবার দিয়েছে, অনেকবার ক্রিমিনাল কিন্তু ব্যাক দিয়েছে। তবে ক্রিমিনালের যে আগে যে মজাটা পেতাম, ওটা আপাতত আর আমরা পাই না। সো আবারও আমাদের ইভেন্টে দিয়েছে ক্রিমিনাল অল, দিয়েছে গুলো অল, দিয়েছে গুলো অলের এখানে দেখতে পাচ্ছ ক্রিমিনাল রয়েছে। সো এই অলগুলোও কিন্তু অনেক ভালো, সাথে আমাদের যে ক্রিমিনালের ইভেন্টটা দিছে ভাই কি বলবো, এটা তো পুরাই ক্রিমিনালের আব্বা, ঠিক আছে এতদিন তো আমরা দেখেছিলাম ক্রিমিনাল, আর এটা কি, এটা হচ্ছে ক্রিমিনালের আব্বা। তো এই ক্রিমিনালটা যাই হোক যথেষ্ট ভালো লেগেছে, আর এটাই ছিল আমাদের আজকের মেইন ভিডিও। আর তোমরা ঠিক আছে কে কত ডায়মন্ড খরচ করেছো ওই ক্রিমিনালটা বের করার জন্য, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। আর আমার তো ডায়মন্ড আছে তোমরা দেখতে পাচ্ছ 2800 প্লাস। তো এখন আমি, আমার মন চাচ্ছে যে খরচ করি, আবার একদিকে চাচ্ছে যে খরচ করবো না, সো এই জন্য আমি খরচ করি না। তবে তোমরা যদি সবাই বলো যে ভাই আপনি খরচ করেন ডায়মন্ড, খরচ করেন আপনি ক্রিমিনালটা বের করেন, তাহলে আমি বের করবো, দেখবো কিন্তু সবার কমেন্ট যে কে কী বলতেছে আমাকে। ওকে, তো যারা যারা ভিডিওতে লাইক করো নাই কলিজার ভাইর আমার, একটা লাইক কমপ্লিট করে দাও, আর কে কোন জায়গা থেকে দেখতেছো অবশ্যই বলবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তাহলে নেক্সট কোনো একটা ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে, গুড নাইট।